গোটা গ্রাম তৃণমূল ছেড়ে যোগ দিল বিজেপিতে। বাঁকুড়া তৃণমূলের বড় সড় ভাঙন, জোড়া ফুলে মোহভঙ্গ, পদ্ম ফুলে 20টি পরিবার। পঞ্চায়েত নির্বাচনের আগে আবার তৃণমূলে ভাঙন। বাঁকুড়ার রায়পুর ব্লকের ঢেকো অঞ্চলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন প্রায় 20টি পরিবার। বলা যেতে পারে গোটা গ্রাম যোগদান করল বিজেপিতে। এই ঘটনায় যে তৃণমূলের মুখ পুড়েছে তা বলাই বাহুল্য। আমরা টিএমসি থাকাকালীন বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছি দীর্ঘ 5-6 বছর, এই জন্য আমরা বিজেপিতে যোগদান করলাম। সামনেই পঞ্চায়েত নির্বাচন, বিভিন্ন দল তাদের জনমত সংগ্রহ করতে নেমে পড়েছে। এই অবস্থায় বাঁকুড়ার জঙ্গলমহলের তৃণমূলের এই ভাঙনকে মোটেও ভালো চোখে নিচ্ছে না তৃণমূল কংগ্রেস। আজকে শালবনি গ্রামে আমাদের একটা জয়েনিং কর্মসূচি ছিল। ঢেকো অঞ্চলের এই শালবনি গ্রামে যে 20টি পরিবার আছে, সেই 20টি পরিবারের প্রত্যেকে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করল, আর তারই কর্মসূচি নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। প্রসঙ্গত, বাঁকুড়া থেকেই শুরু হয়েছিল তৃণমূলের জয়ের ভেড়ি। আর পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামের এতগুলি পরিবার পদ্ম শিবিরে যোগদান করায় দুশ্চিন্তা বাঁকুড়ার তৃণমূল মহলে। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।